হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। ইয়ামাহা বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন এক কোম্পানি যারা প্রায় সব ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করে থাকে। মিউজিক, অডিও ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স, মোটরসাইকেল সহ প্রায় 9 ধরনের ব্যবসার সাথে ইয়ামাহা সরাসরি কাজ করে যাচ্ছে। বাংলাদেশ, ভারত সহ এশিয়া অঞ্চলের বেশ কিছু দেশে ইয়ামাহার পরিচিতি একমাত্র মোটরসাইকেল দিয়েই সবচেয়ে বেশি, কিন্তু জাপান, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে ইয়ামাহার পরিচয় মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে। সহজ কথায়, মিউজিক ইনস্ট্রুমেন্টের লিডারশিপ ধরে রেখেছে সারা বিশ্বজুড়ে ইয়ামাহা। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি সাক্ষী ইয়ামাহা। সফলতার শীর্ষে থাকা ইয়ামাহা কোম্পানিকে নিয়ে আজকে আমাদের ভিডিও। ইয়ামাহার আগে হুন্ডা, বাজাজ, হিরো, রয়্যাল এনফিল্ডের মতো কোম্পানিগুলোকে নিয়ে ভিডিও রয়েছে। আপনি যদি চান তাহলে সেগুলো দেখে নিতে পারেন, নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এবং যথারীতি ইয়ামাহা নিয়ে সেই সব ভিডিওতে অনেকগুলো রিকোয়েস্ট ছিল। সাধারণভাবে আপনি, আমি যতটুকু জানি ইয়ামাহা আসলে তার চেয়ে অনেক বড়। ইয়ামাহার এমন বিশালত্ব জানতে অবশ্যই পুরো ভিডিওটি আপনি দেখুন এবং ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। 1887 সালে নিপ্পন গাকিকং প্রতিষ্ঠা করেন তারাকুসু ইয়ামাহা, যে কোম্পানির বর্তমান নাম ইয়ামাহা কর্পোরেশন। সে সময় কোম্পানিটি শুধুমাত্র পিয়ানো এবং রেডিওর গান তৈরি করত। 131 বছর আগে জাপানের সুজুকায় হামামাৎসু শহরে ইয়ামাহা ইনকর্পোরেটেড হয়। এরপর প্রথম বিশ্বযুদ্ধ পার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় ছিল ইয়ামাহা। সে সময় ইয়ামাহার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের চাহিদা অনেক দ্রুত বেড়ে যায়। কারণটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি মিলিটারির জন্য ইয়ামাহা বেশ কিছু টেকনিক্যাল প্রোডাক্ট তৈরি করেছে। উল্লেখযোগ্য ছিল ট্যাঙ্ক। বিশ্বযুদ্ধের পরপরই ইয়ামাহা ঘোষণা দেয় তারা মোটরসাইকেল উৎপাদন করতে যাচ্ছে, এবং 1954 সালে তারা প্রথম মোটরসাইকেল বাজারে নিয়ে আসে, যেটি ছিল 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার টু স্ট্রোক ইঞ্জিন। এবং একই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সব স্কুলে মিউজিক বাধ্যতামূলক করা হয়, যার ফলে ইয়ামাহার ইনস্ট্রুমেন্টের চাহিদা জাপানে আকাশচুম্বী হয়ে যায়। এবং রাতারাতি ইয়ামাহা পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রস্তুতকারী কোম্পানিতে পরিণত হয়। এবং ইয়ামাহা প্রস্তুত করতে শুরু করে সাইলেন্ট পিয়ানোস, ড্রামস, গিটারস, ব্রেজ ইনস্ট্রুমেন্টস, উডউইন্ডস, ভায়োলেন্স, ভায়োলাস, চ্যালি এবং ভাইব্রাফোনস, যার ফলে এসব প্রোডাক্ট তৈরিতে ইয়ামাহা হয়ে যায় বিশ্বসেরা। পাশাপাশি ইয়ামাহা প্রস্তুত করতে শুরু করে সেমি কন্ডাক্টার্স, অডিও ভিজুয়ালস, কম্পিউটার রিলেটেড প্রোডাক্টস, স্পোর্টিং গুডস, হোম অ্যাপ্লায়েন্স, স্পেশালি মেটাল এবং ইন্ডাস্ট্রিয়াল গুডস তৈরিতে ইয়ামাহা বেশ সুনাম অর্জন করতে শুরু করে। 1983 সালে ইয়ামাহা প্রথম কমার্শিয়াল সিনথেসাইজার তৈরি করতে সক্ষম হয়, যে মডেলটির নাম ছিল ইয়ামাহা DX7। এবং 1988 সালে ইয়ামাহা প্রথম সিডি রেকর্ডার শিপ করতে সক্ষম হয়। একই বছর ইয়ামাহা কিনে নেয় সিকোয়েন্সিয়াল সার্কিটকে, এবং পরবর্তী বছর ইয়ামাহার সবচেয়ে বড় কম্পিটিটর কর্গের 51% শেয়ার কিনে নেয় ইয়ামাহা, এবং 1993 সালে কর্ককে পুরোপুরিভাবেই কিনে নেয় ইয়ামাহা। 2005 সালে ইয়ামাহা পেন্সিল সিস্টেমের কাছ থেকে জার্মানের অডিও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান স্টেনবার্গকে কিনে নেয়। 2007 সালে ইয়ামাহা ক্যাম্বেল ফ্যামিলির মেজরিটি পার্সেন্ট শেয়ার কিনে নেয় এবং কোম্পানির নাম পরিবর্তন করে রাখে ইয়ামাহা ক্যাম্বেল মিউজিক ইউকে লিমিটেড। 2008 সালে ইয়ামাহা অস্ট্রিয়ান পিয়ানো প্রস্তুতকারী কোম্পানি বসেন ড্রপারের সব ধরনের শেয়ার কিনে নেয়, যার ঘোষণা দেয় লস অ্যাঞ্জেলসের নেম শোতে 2008 সালে। ইলেকট্রনিক্স প্রোডাক্টে ইয়ামাহা তাদের সফলতার বেশ ছাপ রেখেছে। উদাহরণস্বরূপ বলা যায় ইয়ামাহা YPC 625 কিবোর্ড, যেটি 2007 সালে মিউজিক অ্যান্ড সাউন্ড রিটেলার ম্যাগাজিনে কিবোর্ড অব দ্য ইয়ার এবং প্রোডাক্ট অব দ্য ইয়ারে ভূষিত হয়। বর্তমানে ইয়ামাহা গ্রুপের আন্ডারে বসেন ড্রফার, ইয়ামাহা মোটর কোম্পানি, ইয়ামাহা ফাইন টেকনোলজিস কং লিমিটেড, ইয়ামাহা গলফ কার্ট কোম্পানি, ইয়ামাহা লিভিং টেক কর্পোরেশন, ইয়ামাহা মেটানিক্স কর্পোরেশন লিমিটেড, ইয়ামাহা মিউজিক কমিউনিকেশনস কং লিমিটেড, ইয়ামাহা প্রো অডিও লিমিটেড সহ আরও অনেকগুলো কোম্পানি রয়েছে। এই সবগুলো কোম্পানির মধ্যে ইয়ামাহার জন্য সবচেয়ে বেশি সফলতা নিয়ে এসেছে ইয়ামাহা মোটর কোম্পানি। ইয়ামাহা মোটর কোম্পানি মোটরসাইকেলের পাশাপাশি বিভিন্ন ধরনের মোটরযান তৈরি করে থাকে, যার মধ্যে মোটরসাইকেল, স্কুটার, মোটরাইজ বাইসাইকেল, বোর্ড, সেলবোর্ড, পার্সোনাল ওয়াটারক্রাফট, সুইমিং পুলস, ইউটিলিটি বোর্ডস, ফিশিং বোর্ডস, আউটবোর্ড মোটরস, ফোর হুইলার ATVs, রিক্রিয়েশনাল অফ রোড ভেসেলস, গোকার্ট ইঞ্জিনস, গলফ কার্ট, মাল্টিপারপাস ইঞ্জিন, ইলেকট্রিক জেনারেটরস, ওয়াটার পাম্পস, স্নোমোবাইলস, স্মল স্নো থ্রোয়ার্স, অটোমোবাইল ইঞ্জিনস, সারফেস মাউন্টার্স, ইন্টেলিজেন্ট মেশিনারিজ, ইন্ডাস্ট্রিয়াল ইউজ আননেমড হেলিকপ্টার্স, ইলেকট্রিক্যাল পাওয়ার ইউনিটস, ফোর হুইলার্স, হেলমেটস সহ ভিন্ন ভিন্ন অনেক ধরনের মোটরযান অ্যাক্সেসরিজ তৈরি করে থাকে ইয়ামাহা। প্রায় সব ধরনের শ্রেণীভেদে ইয়ামাহার মোটরসাইকেল উৎপাদনে বর্তমানে বিশ্বের সেরা 5টির একটি কোম্পানি হচ্ছে ইয়ামাহা, এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়াটার ভেসেলস আউটবোর্ড মোটর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ইয়ামাহা। জাপানের বাইরে ইয়ামাহার সবচেয়ে বেশি প্লান্ট রয়েছে ইন্ডিয়াতে। 1985 সালে এসকর্ট গ্রুপের সাথে ইয়ামাহা প্রথম জয়েন্ট ভেঞ্চার মোটরসাইকেল প্লান্ট স্থাপন করে ইন্ডিয়ায়। পরবর্তীতে 2001 সালে এসকর্ট গ্রুপ থেকে বেরিয়ে ইয়ামাহার 100% সাবসিডিয়ারিতে পরিণত হয় ইয়ামাহা ইন্ডিয়া,
এবং 2008 সালে মেচুইকং লিমিটেড ইয়ামাহার সাথে নতুন আরেকটি এগ্রিমেন্টে যায় এবং বর্তমানে ইয়ামাহা ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার হিসেবে মেচুইকং ইয়ামাহার সাথে রয়েছে। ইয়ামাহা ইন্ডিয়া মূলত লিমিটেড সংখ্যক বেশ কিছু বাইক প্রস্তুত করে থাকে ইন্ডিয়ার বাজারের জন্য, যার মধ্যে রয়েছে এফজেড, এসজেড, সালতো, ফেজার, YZF, R15 এর মতো বাইকগুলো ইয়ামাহা ইন্ডিয়া প্রস্তুত করে থাকে। ভারতে ইয়ামাহার তিনটি প্ল্যান্ট রয়েছে, যেগুলো হচ্ছে হরিয়ানার ফরিদাবাদে একটি প্ল্যান্ট, উত্তরপ্রদেশের সুরজপুরে আরেকটি প্ল্যান্ট এবং তৃতীয় প্ল্যান্টটি রয়েছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। বাংলাদেশে ইয়ামাহার বেশ জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে এফজেড, এফজেডএস, R15 এর মতো বাইকগুলো রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে, কিন্তু এই সবগুলো বাইকই মূলত ইয়ামাহা ইন্ডিয়ার প্রোডাকশন। রেসিং ট্র্যাকেও ইয়ামাহা বেশ জনপ্রিয় একটি নাম। বব হানা, হেক্কিমি কোলা, ব্রুসানেস্টি, কেনি রবার্টস, এডেল লসন, ওয়েন রোনি, জেমি ম্যাগরেট, স্টিফেন মেরিম্যান, ফিল রেড, বেন স্পাইস, জর্জ লরেঞ্জো এবং বর্তমানে রয়েছে নয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভ্যালেন্টিনো রোসির সাথে মেভারিক ভেনালিস। শুধু মোটরসাইকেল উৎপাদন করেই থেমে যায়নি ইয়ামাহা, ইয়ামাহা প্রস্তুত করে যাচ্ছে ফর্মুলা ওয়ান ইঞ্জিন। 1989 সাল থেকে 1997 সাল পর্যন্ত জ্যাক্স স্পিড টিমের জন্য ইয়ামাহা ফর্মুলা ওয়ান ইঞ্জিন প্রস্তুত করে গিয়েছিল। সারপ্রাইজ এখনো শেষ হয়ে যায়নি, ইয়ামাহা প্রস্তুত করে যাচ্ছে অটোমোবাইল ইঞ্জিন। টয়োটার সাথে ইয়ামাহার সম্পর্ক অনেক গভীর এবং অনেক পুরনো। ইনফ্যাক্ট ইয়ামাহা মোটর কর্পোরেশনের 2.8% শেয়ারের মালিক টয়োটা গ্রুপ। 1967 সালে টয়োটার 2000 GT-র মূল ইঞ্জিন প্রস্তুতকারক ছিল ইয়ামাহা। 1984 সালে ইয়ামাহা মোটর কর্পোরেশন ফোর্ড মোটর কোম্পানির সাথে বিশাল একটি এগ্রিমেন্ট সাইন করে, যার আন্ডারে ইয়ামাহা ফোর্ড মোটরের জন্য দীর্ঘ সময় ধরে ইঞ্জিন সাপ্লাই দিয়ে আসছিল। 2005 থেকে 2010 সাল পর্যন্ত ইয়ামাহা ভলভোর জন্য তৈরি করেছিল 4.4 liter V8 ইঞ্জিন, যেগুলো মূলত ব্যবহার করা হয়েছিল XC19, S18 মডেলের গাড়িগুলোর সাথে। টয়োটার লেক্সাস সিরিজের পারফরমেন্স ওরিয়েন্টেড সিলিন্ডার হেড তৈরি করে যাচ্ছে ইয়ামাহা। ইয়ামাহা প্রস্তুত করে যাচ্ছে স্নোমোবাইল, যা স্নোতে চলার জন্য বেশ জনপ্রিয়। 2007 পর থেকে ইয়ামাহা আমেরিকাতে সবচেয়ে বড় স্নোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইয়ামাহার রয়েছে ইয়ামাহা হুইল চেয়ার, যার নাম ইয়ামাহা নাভি। এটি সম্পূর্ণ অটোমেটিক এবং ইলেকট্রিক ব্যাটারি চালিত। ইয়ামাহা তৈরি করে থাকে পার্সোনাল ওয়াটারক্রাফ্ট এবং পার্সোনাল ওয়াটারক্রাফ্ট ইঞ্জিন, যেগুলো মূলত হাই স্পিড ওয়াটারক্রাফ্ট ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ইয়ামাহা তৈরি করে থাকে সব ধরনের মোটর পার্টস এবং রাইডার ক্লথিংস। সো এখন খুব স্বাভাবিক প্রশ্ন, ইয়ামাহা আসলে কত বড়? যেমনটা আপনি জেনেছেন, ইয়ামাহা আসলে বিভিন্ন সেক্টরে ব্যবসা করে। জাপানের আর কোনো গ্রুপ অফ কোম্পানি এত বেশি ভিন্নতা নিয়ে ব্যবসা করে না। সো যে কোনো কোম্পানির সাথে ইয়ামাহাকে তুলনা করাও অসম্ভব। 2017 সালে ইয়ামাহা আয় করেছে 408.2 billion yen এবং ইয়ামাহার নেট ইনকাম ছিল 46.7 billion yen এবং বর্তমানে ইয়ামাহার স্থায়ী অস্থায়ী এমপ্লয়ি রয়েছে 28,112 জন। সেই তুলনায় ইয়ামাহা হোন্ডা গ্রুপ অফ কোম্পানি থেকে প্রায় 10 গুণ ছোট কোম্পানি এবং টয়োটার মতো কোম্পানির সাথে ইয়ামাহাকে তুলনা করাও যাচ্ছে না। ভিডিওটির খুব শেষ দিকের কাছাকাছি রয়েছে, চলুন বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিই ইয়ামাহা সম্পর্কে। 2017 সালের রিপোর্ট অনুযায়ী ইয়ামাহা ভারতের বাজারে 4% মার্কেট দখল করে আছে, যেখানে হোন্ডার দখল রয়েছে প্রায় 17% মার্কেট। ভারতে মোটরসাইকেল মার্কেটের সবচেয়ে বড় রাজা হিরো, তারপরে রয়েছে বাজাজ। সো আপনি বুঝতে পারছেন ইয়ামাহার মার্কেট ভারতের বাজারে খুব বড় নয়, সে তুলনায় হোন্ডা বেশ ভালো অবস্থানে রয়েছে। একই জায়গায় বাংলাদেশে প্রায় 3% মার্কেট দখল করে আছে ইয়ামাহা এবং সবচেয়ে বেশি মার্কেট দখল করে আছে বাজাজ, প্রায় 49% মার্কেট বাজাজের দখলে। ইয়ামাহা জনপ্রিয় ইন্দোনেশিয়াতে। পৃথিবীর আর যে প্রান্তে যেমন তেমনই হোক, ইয়ামাহা সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার প্রায় সবার কাছেই সবচেয়ে পরিচিত বাইকের নাম হচ্ছে ইয়ামাহা। ইয়ামাহা ইন্দোনেশিয়ার জন্য আলাদা স্কুটার প্ল্যান্ট স্থাপন করেছে। ইন্দোনেশিয়ার মতো অতি জনপ্রিয় না হলেও কলম্বিয়া এবং আর্জেন্টিনাতেও রয়েছে ইয়ামাহার জনপ্রিয়তা। সাধারণভাবে ইয়ামাহা মূলত স্পোর্টস বাইক প্রস্তুতকারী কোম্পানি হিসেবে বেশ পরিচিত, কিন্তু ইয়ামাহা স্টার মোটরসাইকেল প্রস্তুত করে থাকে, যেটি মূলত ক্রুজার বাইকস। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য স্পোর্টস বাইক খুব বেশি সহায়ক নয়, আর সেজন্য ইয়ামাহা নিয়ে এসেছে ক্রুজার বাইক। বর্তমানে পৃথিবীতে গড়ে 60 মিলিয়ন মোটরসাইকেলের চাহিদা রয়েছে, সে জায়গায় ইয়ামাহা তৈরি করে 6 মিলিয়ন মোটরসাইকেল, অলমোস্ট 10% শেয়ার করে যাচ্ছে ইয়ামাহা। সো ইয়ামাহা চাইলে সেটা অনেক বাড়িয়ে নিতে পারে এবং র্যাঙ্কিংয়েও অনেকটা এগিয়ে যেতে পারত। ইয়ামাহার রয়েছে মিউজিক স্কুল। ইয়ামাহা প্রতিষ্ঠা হওয়ারও প্রায় 80 বছর পর ইয়ামাহা প্রথমবারের মতো মিউজিক স্কুল প্রতিষ্ঠা করে জাপানে। 1954 সালে ইয়ামাহা প্রথম মিউজিক স্কুলটি প্রতিষ্ঠা করে থাকে। ইয়ামাহা লোগো, আপনি যদি খুব ভালো করে ফলো করে থাকেন তাহলে দেখবেন টয়োটার লোগো টি মিন করে করা হয়েছে এবং ভলক্সওয়াগনের লোগো VW দিয়ে করা হয়েছে, কিন্তু ইয়ামাহার লোগো টিউনিং ফর্ক দিয়ে করা হয়েছে। গোল বৃত্তের ভেতরে 3টি টিউনিং ফর্ক ক্রস সাইন করা লোগোটি ইয়ামাহার প্রায় সব প্রোডাক্টের সাথেই পাওয়া যাচ্ছে। ইয়ামাহা মেড এয়ারক্রাফ্ট মেশিনারি। সরাসরি এয়ারক্রাফ্ট ইঞ্জিন তৈরি না করলেও ইয়ামাহা এয়ারক্রাফ্টের বিভিন্ন ধরনের মেশিনারি তৈরি করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রোপেলার।
বর্তমানে বাংলাদেশ এবং ভারতের বাজারে ইয়ামাহার অসংখ্য বাইক অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া রয়েছে মিউজিক ইনস্ট্রুমেন্ট। এর মধ্যে কোনটা আপনি ব্যবহার করেছেন এবং কোনটা আপনি ব্যবহার করতে চান অথবা কোনটা আপনার সবচেয়ে প্রিয়, সেটা আমাদেরকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, পাশাপাশি আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি, যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।